আসসালামু আলাইকুম। আজকে যে রেমেডিটা আমি শেয়ার করব এটা রাতে শোবার আগে একবার শুধু আপনাদের স্কিনে ব্যবহার করে দেখুন, আপনাদের স্কিন হবে মেস্তা মুক্ত, ব্রণের দাগ মুক্ত, এবং যদি মুখে ছোট বড় কালো লালচে তিল থেকে থাকে সেটাও পুরোপুরি সেরে যাবে। শুধুমাত্র নারিকেল তেলে মাত্র দুইটি উপকরণ মিশিয়ে এই রেমেডিটা তৈরি হয়ে যাবে এবং ম্যাজিকের মতো আপনাদের মুখের ত্বক থেকে ব্রণের দাগ, মেস্তা দাগ, যে কোনো দাগ খুব সহজে দূর করে দেবে এবং কখনোই আর ফিরে আসবে না। তাহলে চলুন রেমেডিটা তৈরি করে ফেলি। তো প্রথমে আমাদের যেটা লাগবে প্যারাশুট নারকেল তেল। এখানে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, প্যারাশুট নারকেল তেল নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এই মেস্তার দাগ, ব্রণের দাগ থেকে চিরতরে মুক্তি পাবেন। প্যারাশুট নারকেল তেল স্কিনের জন্য কিন্তু খুব উপকারী। এখানে বেশি লাগবে না, এক চা চামচের মতো নারকেল তেল যথেষ্ট 7 দিন ব্যবহার করার জন্য। জি হ্যাঁ, এই রেমেডিটা 7 দিন আপনারা ব্যবহার করবেন আপনাদের স্কিনে। আমি যেটুকু তৈরি করে দেখাচ্ছি এটুকুতেই আপনারা 7 দিন ব্যবহার করতে পারবেন। এরপর এর সাথে অ্যাড করব আমি অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল আপনার মুখের কঠিন মেস্তার দাগ, ব্রণের দাগ হালকা করে দেবে এবং স্কিনটাকে সফট করবে এবং ব্রণের সমস্যা দূর করবে। তো এখানে কেনা অ্যালোভেরা জেলও অ্যাড করতে পারেন অথবা গাছের পাতা এখানে অ্যাড করতে পারেন। অ্যালোভেরা গাছের ছোট একটা পাতা এখানে অ্যাড করবেন। ছোট পাতাগুলোতে কি হয়, জেলগুলো খুব সহজে সংরক্ষণ করা যায় এবং বড় পাতাগুলোকে আপনারা গ্রেটারের সাহায্যেও গ্রেট করে জেল সংরক্ষণ করতে পারেন। এই অ্যালোভেরা গাছের পাতাটা যেহেতু ছোট ছিল, আমি এভাবে হাত দিয়ে চিপে সংরক্ষণ করে নিচ্ছি জেল। এই যে দেখুন, খুব সহজে জেল সংরক্ষণ হয়ে যাবে। এখানে 2 চা চামচের মতো আমার অ্যালোভেরা জেল লাগবে। 1 চা চামচ হলো প্যারাশুট নারিকেল তেল দিয়েছি এবং 2 চা চামচ দিলাম অ্যালোভেরা জেল। ছেলে মেয়ে এখন উভয়েরই কিন্তু এই মেস্তার সমস্যা দেখা দেয় এবং এই মেস্তার এবং ব্রণের দাগগুলো কিন্তু সহজে যেতে চায় না, পুরোপুরি মুখের স্কিনটাকে নষ্ট করে ফেলে, দেখতে কিন্তু ভীষণ বাজে লাগে। মুখের স্কিনে যদি এই ধরনের দাগ থাকে জীবনটাই উলটপালট হয়ে যায়। অনেকে অনেক দামি লোশন ক্রিম ব্যবহার করেও এই মেস্তা থেকে মুক্তি পায় না। তা আমি যেভাবে তৈরি করে দেখাচ্ছি ঠিক এভাবে আপনারা নিয়ম অনুযায়ী 7টা দিন ব্যবহার করে দেখুন, তাহলে বুঝবেন আপনাদের মেস্তার দাগ, ব্রণের দাগ কতটা চলে গেছে। এরপর এর সাথে অ্যাড করব আমি লেবুর রস। লেবুর রস আপনার স্কিনের ভিতর থেকে ময়লা পরিষ্কার করবে, স্কিনটাকে ব্রাইট করবে এবং আপনাদের স্কিনে যদি ব্রণের সমস্যা থেকে থাকে সেটাও কিন্তু দূর হয়ে যাবে। অনেকের আছে মুখে প্রচুর ব্রণ ওঠে, কারণ ত্বক হলো তৈলাক্ত, তৈলাক্ত তেল তেলে ত্বকে কিন্তু বেশি পরিমাণ ব্রণের সমস্যা হয়ে থাকে। এই লেবু অ্যাড করার ফলে আপনাদের ব্রণের সমস্যা থেকে থাকলে ওটাও দূর হয়ে যাবে। এখানে আমি 1/2 চা চামচ লেবুর রস অ্যাড করে দিলাম। বেশি কোনো কিছুর দরকার নাই, শুধুমাত্র নারিকেল তেলের সাথে মাত্র 2টি উপকরণ অ্যাড করে হয়ে যায় এই চমৎকার রেমেডিটি, যেটা আপনাদের মেস্তা সমস্যা, ব্রণের সমস্যা থেকে মুক্তি দেবে। এরপর আপনারা আপনার মুখের স্কিনটাকে নর্মাল পানি দিয়ে পরিষ্কার করে নেবেন, এরপর এই রেমেডিটা ম্যাসাজ করে লাগিয়ে নেবেন। পুরোটা মুখের স্কিনে আপনারা এইভাবে লাগিয়ে নেবেন যেভাবে আমি হাতে করে দেখাচ্ছি। রাতে শোবার আগে শুধুমাত্র একবার এই ম্যাসাজটা করে রেখে দেবেন সারা রাত। সারা রাত রাখার পর সকালে আপনারা যে ফেস ওয়াশ দিয়ে মুখ ওয়াশ করেন সেটা দিয়ে ক্লিন করে নেবেন। এভাবে আপনারা অন্তত পক্ষে 7 দিন ব্যবহার করে দেখুন। শুধুমাত্র রাতেই ব্যবহার করবেন, দিনে ব্যবহার করবেন না, শুধুমাত্র রাতে শোবার আগে এভাবে একবার ম্যাসাজ করে রেখে দেবেন সারা রাত। এরপর আমি যেভাবে বলেছি সকালে ঠিক সেভাবে ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে নেবেন এবং আপনারা এই রেমেডিটা কিন্তু
এভাবে সংরক্ষণ করতে পারেন, ফ্রিজে রাখার দরকার নাই। ঠিক এভাবে আপনারা বাটিতে করে অথবা কোনো কৌটাতে করে এভাবে রেখে দেবেন, অন্তত পক্ষে 7 দিন ঠিক এভাবেই থাকবে। তাহলে আজকে এখানে বিদায় নেব, আল্লাহ হাফেজ।